তো সিদ্রার ব্যাপারটা অনেকে আমাকে একটা কথা বলেন যে আপনাদের সোয়াব প্রবলেম কিংবা মাইনিংটা বাই মাইনিং অনেক সময় আমি কিন্তু এখন অ্যাপের মধ্যে আসি অ্যাপ থেকে অন হয় অনেক সময় হয় না এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এটা আমি বুঝি তবে এই সোয়াইপের ক্ষেত্রে এখানে যদি আমি ওয়ালেটে ক্লিক করি যেমন আমার চৌত্রিশটা কয়েন অ্যাভেলেবেল আছে তারপর সিদ্রা টোকেন আছে ষোলোটা রেফারাল টোকেন আছে ছাব্বিশ ভালোভাবে বুঝেন কিছু বিষয় আপনাকে বুঝতে হবে আগে তো এখন ধরেন এই যে এই আইকনটার মধ্যে যদি আমি ক্লিক করি আমি এই ষোলোটা টোকেন হচ্ছে আমি এই কালার করে তাহলে বোঝাইতে পারবো আপনাদেরকে এই ষোলোটা টোকেন আমি সফ করব সফ করার পর হচ্ছে আমার এই অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে শুধুমাত্র আপনি এই ব্যালেন্সটাই সেল করতে পারবেন সিদ্রা ডিজিটাল অ্যাসেস ঠিক আছে তো এখন আমরা কি করব সব করার জন্য হোম পেজ দেন এই বাটনটার উপর একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের হচ্ছে ডিরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যায় ভালোভাবে বোঝেন আমার কিন্তু সব কিছু ভেরিফাইড ওকে তো এখান থেকে হোম পেজে আসবেন আসার পরে এখানে দেখেন আপনারা ওয়েবসাইটটা ইউজ করবেন বেশি সময় এতে করে আপনাদের বেনিফিট হচ্ছে খুব সহজে এটা কাজ করবে অনেক সময় অ্যাপ কিন্তু কাজ করে না ওকে তো এইখানে ক্লিক করে চব্বিশ ঘন্টা পরপর টোকেনটা ক্লেম করবেন আমি যদি আপনাদেরকে একটা বিষয় বুঝাই এই অফার শেয়ার করার পরে তো আমি অনেকবার রিমাইন্ড দিয়েছি যারা কাজ করছে আলহামদুলিল্লাহ তারা ভালো একটা পেমেন্ট পাইছে এখনও ওইটা বাইসেল হয় প্রত্যেকটা টুকেনের দাম ইনস্ট্যান্ট এই মুহূর্তেই কিন্তু আঠারো সেন্ট যার বাংলা টাকায় ভ্যালু হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই জিরো পয়েন্ট ওয়ান এইট টাকা করে সো খারাপ না কিন্তু এই কয়েন কিন্তু পঞ্চাশ সেন্ট করেও সেল হয়েছিল আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝি আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে সতর্ক করে বলছিলাম যে প্রতিদিন ক্লেম করেন নাইলে পেমেন্ট পাইবেন না দিন শেষে কিন্তু আমার কথাটাই সত্যি হলো যেটা আমরা ক্লেম করতেছি ডেলি ওই টুকেনটাই কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে যাচ্ছে ঠিক আছে যেমন এইখান থেকে যদি আপনি দেখেন আমরা যদি এখন এই ওয়ালেটের মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো দেখেন যেটা আমরা ক্লেম করতেছি ওই ক্লেম টুকেনটাই সিদ্রা টুকেন হিসাবে এখানে অ্যাড হচ্ছে সপের মাধ্যমে এখন আমি সপ করে দেখাই যেমন আমি হচ্ছে ষোলোটা টুকেন সপ করব। আর সপ ফি কাটবে জিরো পয়েন্ট ওয়ান আমি রিসিভ করবো পনেরো পয়েন্ট নব্বই ঠিক আছে তাহলে সফের মধ্যে ক্লিক করলাম এইখান থেকে তো এখন হচ্ছে আমার এটা শপ হবে আলহামদুলিল্লাহ এই দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট শপ হয়ে পঞ্চাশটা টোকেন হয়ে গেছে ঠিক আছে এটা এইখানে দেখাচ্ছে বাট আমি রিলোর দিলে এটা ঠিক হয়ে যাবে রিলোর দিচ্ছি দেখেন তো এই যে দেখেন আমার এই কাইটা নিয়ে আমার এইখানে তারা এই টোকেনটা দিয়ে দিল এই যে আমি ডেলি ক্লেম করলাম এখন কত এখানে পঞ্চাশটা টোকেন আছে একটা বিষয় বুঝেন আপনি পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট আচ্ছা বাংলা টাকায় বুঝে বাইশ টাকা করে তো তাহলে বাইশ টাকা তাহলে আমি এগারোশো টাকা পাইলাম এখানে কি আমাদের কোনো ইনভেস্টমেন্ট আছে বলেন তো জিরো ইনভেস্টমেন্ট এগারোশো টাকা আপনারা কে দেয় কেউ দিবে এমনিতেই কেউ টাকা দেয় কারোর আর এই যে বাঙালি যে বোকা বোকার বাচ্চা বোকা এই যে দেখেন বোকার বাচ্চা বোকারা হচ্ছে কাজ না বুঝে ডিসলাইক করে আমি যেটা বলছি এটাই তো সত্যি হইলো দিন শেষে তাই না আপনাকে তারা একটা কোম্পানি রুলস অনুযায়ী কিন্তু আপনাকে পে আউট করবে তাছাড়া কিন্তু দিবে না তারপরে আরও আমি আপডেট দিয়েছিলাম যে পুরাতন টোকেন সোয়াপ করে আগে একটা আপডেট ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে পাইতেন এখন কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যায় আর আপনাদের সুবিধাটা আমি সব লিঙ্ক কিন্তু দিয়ে রাখি তো বাঙালি হয়েছে বলদের জাত অধিকাংশ ওইগুলা একশো থেকে আপনি পয়টা পাবেন এগুলো হলো বলদ কাজ বুঝবে না কাজ করবে না মাসে সে বলবে ইনকাম নাই কালকে আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই এই দেখেন পিআই যদি আমি দেখাই এই ভাই পঞ্চাশ হাজার টাকা সেল দিছে এই দেখেন এই বয়জের মধ্যে দেখাইছি আর এইটা হইলো তার পেমেন্ট এইখানে দেখেন একান্ন হাজার সামথিং পঞ্চাশ হাজার সেল দিছে হচ্ছে উনি আমার কাছে পিআই তো এই যে লুকটা পিআই সেল করলো সিদরা পিআই এগুলো কিন্তু সেম ক্যাটাগরির প্রজেক্ট কি পাইলো পঞ্চাশ হাজার টাকা পাইলো ফ্রিতে জিরো ইনভেস্টমেন্ট যে ভাই যারা কাজ করে তারা কিন্তু ঠিকই আর্ন করতেছে অনলাইন থেকে আর কিছু বলদের বাচ্চা আছে এগুলো দেখবেন একটা পোস্ট করলে হাসির রিয়াকশন দিবে একটা পোস্ট করলে ইগনোর করবে মানে মনে করে যে ওই সব বুঝে দুনিয়ার আর কেউ বুঝে না ছাপ্পান্ন হাজারের কমিউনিটি এইখান থেকে সব বাদ দেন এই পোস্টের ভিউ এটা গতকালের পোস্ট পাঁচ হাজার পাঁচ হাজার মেম্বার রিয়াল আছে বর্তমানে পাঁচ হাজার মেম্বারকে বুঝাইতে পারি বিধাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা বাদ দেন এইসব সব আপনাদেরকে জাস্ট বুঝাইলাম এখন তাহলে এই টোকেনটা আমরা কী করলাম সব কমপ্লিট করলাম সব কমপ্লিট করার পরে ভালোভাবে একটা জিনিস বুঝেন আপনাদেরকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি হোম পেজে আসেন আসার পরে প্রত্যেক দিন এইখানে টোকেনটাকে ক্লেম ক্লেম ডেলি টোকেন্স ইউ ক্যান ক্লেম ইউর ডেলি টোকেন্স হিয়ার এখানে ক্লিক করে ক্লেম করে নেবেন আর আপনি যদি অ্যাপ থেকে করতে চান তাহলে এইখানে ক্লিক করলে হবে অনেক সময় কিন্তু অ্যাপ কাজ করে না আর আপনারা এখন ইনস্ট্যান্ট এই মুহূর্তে শুধুমাত্র তারাই এই টোকেনটা সেল করতে পারবেন আমি দেখাচ্ছি এই যে এই টোকেনটা হোম পেজে আসলাম ওয়ালেটে আসলাম এই টোকেনটা শুধুমাত্র তারাই সেল করতে পারবেন যাদের এইরকম টিকমার আছে মানে কে ওয়াইসি ভেরিফাইড এই যে এইখানে এইখানে যাদের কে ওয়াইসি ভেরিফাইড এখন অনেকে বলতেছে ভাই সিদ্ধা তো আমার কে ওয়াইসি হচ্ছে না ভাই যান আপনি সাবমিট করে রাখেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিভাবে কে ওয়াইসি কমপ্লিট করবেন তারপরে আপনার কতদিন সময় লাগতে পারে সব কিছু কিন্তু বলছি ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব না আপনার ওই ভিডিওটা দেখে নিন তবু একটু বলে দেই সিদ্র এখন কেওয়াইসি হয় অটোমেটিক্যালি অটোমেটিক কেওয়াইসি হবে আপনি সাবমিট করে রাখেন ওরাই অটোমেটিক্যালি আপনার কেওয়াইসিটা একটা সময় করে দিবে। এটা কখন হবে এটা তো কোম্পানি বলতে পারবে আমি তো বলতে পারতেছি না ভাই যেহেতু কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত এখানে তো এখন হচ্ছে এই যে পঞ্চাশটা টুকেন আমি সেল করতে পারবো তো এইখানে একটা বিষয় আপনাদেরকে খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেখেন এখানে কিন্তু ওদের অনেক কিছু আছে এ এইখানে একটু খেয়াল করেন সর্বপ্রথম হচ্ছে সিদ্রা ডিজিটাল অ্যাসেস সিদ্রা টুকেন রেফারাল টোকেন এস ইউএসডি টুকেন এস কিউআর টোকেন সিদ্রা কিন্তু আপনার কাতারের একটা প্রজেক্ট আর কাতার দেশের টাকা পয়সা আছে এটা আমরা সবাই জানি কারণ অনেক বাংলাদেশের মানুষ কাতারে যায় কিন্তু কাজ করে খাচ্ছে তো কাতারেরা হচ্ছে আপনার তেল বিক্রি করে আর বিভিন্ন ধরনের সম্পদ আছে ওদের মানে এরাবিয়ান আর কি ওরা ভালো একটা প্রাইজ আসতে পারে বাট ওই ভালো প্রাইজ পর্যন্ত যাইতে হইলে তো অনেকটা সময় হোল্ড করতে হবে যেহেতু কোম্পানি এখনও কোনো ইনভেস্টমেন্ট করে নাই তো এই ক্ষেত্রে আপনি সেল করবেন না হোল্ড করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেই টোকেনটা ডেলি ক্লেম করবেন এইখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন যে সিদ্া টোকেন এটা হচ্ছে ফান্ড টোকেন এখানে লিখে দিছে আবার রেফার টোকেন এটাও ফান্ড টোকেন আর এখানে দেখেন কোনো ওয়ার্নিং নেই এটা আচ্ছা এখানে এখানেও লেখা সিদ্দ্রা যেটা এসএস ফান্ড টোকেন আচ্ছা এখানেও তার একটা ওয়ার্নিং দিয়ে রাখছে সরি আমি খেয়াল করিনি তো এইখানের মেন টুকেন কিন্তু এইটা আর বাকি যে টোকেনগুলো যেমন এইটা আমার একটা রেফারেল যদি ভবিষ্যতে দেয় তাহলে পাইলাম আলহামদুলিল্লাহ আর প্রত্যেক দিন যে টোকেনটা এইটা হচ্ছে সিদ্রা টোকেন হিসাবে যোগ হবে এই সিদ্রা টোকেনটাই হচ্ছে সপের মাধ্যমে ডিজিটাল অ্যাসেস্ট হবে যেটা আপনি বিক্রি করতে পারবেন সো দিন শেষে আমার কথাই সত্যি ফাইনাল সিদ্ধান্ত এইটাই আপনি ডেইলি ক্লেম না করলে টোকেন সেল করতে পারবেন না আপনার এখানে যদি দশ কোটি টোকেনও থাকে যতক্ষণ পর্যন্ত না ডেইলি ক্ল্যাম করে এখানে টোকেন অ্যাভেলেবেল করবেন তারপরে সব করে এখানে নিয়ে আসবেন আপনি সেল করতে পারবেন না আশা করি ক্লিয়ার আর টোকেন যদি আপনি আমার কাছে সেল করতে চান তাহলে এই যে জাস্ট খুব সিম্পল ভাই এখানে সেন্টার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস আসে যেমন আমি একটা অ্যাড্রেসে লাইভ পাঠাইয়া দেখাই ধরেন আমি এই পঞ্চাশটা টোকেন সেল করবো তো আমি আমার যে অ্যাড্রেসটা সেন্ড করতে চাচ্ছি অ্যাড্রেসটা এখানে দিব দেন হচ্ছে নেক্সটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে পরবর্তী স্টেপ আসবে এখন হচ্ছে আমি অ্যামাউন্ট তুলব যেহেতু আমার কাছে পঞ্চাশটা টোকেন আছে এই ক্ষেত্রে আমি হচ্ছে উনপঞ্চাশটা তুলব একটা টোকেন সবসময় কম তুলবেন মনে রাখবেন যেহেতু এটা ডিজিটাল অ্যাসেস্ট এই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে ফি কাটবে ফি কাটার জন্য একটা টোকেন সময় কম তুলবেন তাহলে আপনার ওয়ালেট সময় ব্যাটার কাজ করবে ওকে তো নেক্সট এখানে একটা ক্লিক করবো এখান থেকে এখন আমি কনফার্মের মধ্যে একটা ক্লিক করবো ওকে সো কনফার্মের মধ্যে ক্লিক করার পরে আমার যে ইমেল আছে সেই ইমেলে একটা ওটিপি যাবে ওই ওটিপি বসায় সাবমিট দিব লাইনে থাকেন আমি ইমেলে ওটিপি পাঠাইছি ঠিকই আমার কিন্তু ওটিপি আসে নাই অনেক সময় কিন্তু আপনার ওটিপি ইমেলে এইখানে আসে না এখান থেকে থ্রি ডোডে ক্লিক করে আপনি চলে যাবেন কোথায় এই যে স্প্যাম ফোল্ডার এখানে চলে যাবেন দেখেন এখানে কিন্তু ঠিকই চলে আসছে এই দেখেন এই যে আমার ওটিপি চলে আসছে তাহলে পঁয়তাল্লিশ পঁচাত্তর দশ আমি এখন তুললাম পঁয়তাল্লিশ পঁচাত্তর দশ এখন দেখেন এটা সেন্ড হবে আমার উনপঞ্চাশটা টোকেন সেন্ড হবে একটু ওয়েট করেন টাইম নিবে অনেক সময় কিন্তু তাদের সার্ভারের ইস্যু থাকে না হলে এই যে এটা কনফার্ম হয়েছে বাট এখন আপনার করণীয় কি আপনি যদি বিক্রি করতে আপনি আমার কাছে বিক্রি করছেন নিচের দিকে চলে আসবেন এখন একটা স্ক্রিনশট আমাকে দিতে হবে এটার এভিডেন্স কি এভিডেন্স এই যে দেখেন এইটা হলো আমার অ্যাড্রেস আমি যে তারে কয়েন দিলাম এটা হচ্ছে তার প্রুফ কবে দিলাম এটা তার প্রুফ তো এরকম একটা স্ক্রিনশট অবশ্যই অবশ্যই দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন খুবই খুবই ইম্পর্টেন্ট সিদ্রা টুকেন বাই সেলের ক্ষেত্রে আমি কিন্তু কখনও কাউকে আগে থেকে ইনবক্স করি না আমার নামে অনেক ফেক আইডি আছে এটা থাকবেই আজীবন রিজন কি রিজন হয়েছে বা টেলিগ্রামে চোর ধরা যাচ্ছে না ঈদের আগে কিন্তু আমি একটা পোস্ট করছিলাম যে চোর একটা ধরছি পিডামো এখন তো সে মাপ চাওয়া শুরু করছে সে নাকি এগুলো করে নাই এখন আমিও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যে সেই চুরিটা করছে এই জন্য কিন্তু তারা আমি পারি পারিনি নাহলে কিন্তু ধরতে পারতাম ওইভাবে যাইয়া তো ভাই এই ক্ষেত্রে আপনারা খুবই খুবই সাবধান আপনি যদি কোনো প্রকার লেনদেন আমার সাথে করতে চান এই যে লোগো আছে আমার চ্যানেলের মধ্যে চলে আসবেন লোগোর মধ্যে ক্লিক 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 করবেন করার করার পরে পরে মোর মোর মধ্যে এই যে আমার আইডি দেওয়া আছে শুধু আমি না যত চ্যানেলের অ্যাডমিন আছে। ঠিক আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি আরেকটা চ্যানেল দেখাই আমার ছোট বইয়ের একটা চ্যানেল এটা হচ্ছে আমাদের এই যে ইয়ে আছে না মাহমুদুল ওর চ্যানেল এখানে ক্লিক করলাম দেখেন এখানে দেখেন এই অ্যাডমিন আইডি কিন্তু দেওয়া আছে এখানে কি বলছে যে কোনো বিষয় না বুঝলে এখানে মেসেজ দিবেন এটা হলো তার গ্রুপ এখন এই আইডিতে যদি আমি ক্লিক করি এই যে এটা হচ্ছে মাহমুদুল্লার আইডি দেখেন এই দেখেন আমি কিন্তু ওর সাথে কথা বলতেছি আমি কোনো স্ক্যামের শিকার হব না কেন কারণ এটা তার অরিজিনাল আইডি সো যে কোনো অ্যাডমিনকে আপনি খুঁজতে যান অবশ্যই তার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন চ্যানেলের লোগোর উপরে ক্লিক করলে আপনি অরিজিনাল যে অ্যাডমিন তাকে পেয়ে যাবেন কোনো ঝামেলা আপনার হবে না আর আমার এই চ্যানেলের লিঙ্ক তারপর আমার গ্রুপের লিঙ্ক সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে বাট আপনি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে এই যে ইনবক্স এটাতে ক্লিক করতে হবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে শুধু আমার সব ভিডিও ডেসক্রিপশনের মধ্যেই কিন্তু এই লিঙ্কগুলো দেওয়া থাকে ভিডিও ডেসক্রিপশন যদি না বোঝেন তাও দেখাই দিই তাই ভিডিও ডেসক্রিপশন খুবই সহজ বিষয় আপনি আমার যে কোনো একটা ভিডিও ক্লিক করবেন ঠিক আছে ধরেন এই পিআইয়ের এর ভিডিওটা যদি আমি ক্লিক করি এটার উপর একটা ক্লিক করে দেন এখন ডেসক্রিপশন কি ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা এইটা একটু ওয়েট এই যে এই লেখার উপরে একটা ক্লিক এই যে মোর এখানে ক্লিক করবেন এইটা হচ্ছে ডেসক্রিপশন এই এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ মাই পার্সোনাল আইডি সব কিছু দেওয়া আছে আপনি জাস্ট ক্লিক করবেন সরাসরি আমার কাছে চলে যাবেন এর থেকে সহজ ভাষায় আর বোঝানোর ক্ষমতা আমার নাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়েন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন টিচা বাই বাই আল্লাহ হাফেজ আর অবশ্যই ডেলি সিদ্রা ক্লেম করেন আদারওয়াইজ আপনি এখান থেকে পে আউট নিতে পারবেন না